অনেক কষ্ট করে দরজা জানালা ভেঙে আল্লাহর বান্দা সেখান থেকে বেরিয়ে আসছে আর ডেকে বলে যেভাবে আগুন লেগেছে আমি পুড়ে শেষ হয়ে যাইতাম আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন বাঁচানোর মালিককে এই দুনিয়ার জমিনে যার দেহটা হালকা আগুনে ঝলসে যায় ও জানে আগুনে পোড়ার যন্ত্রণা কত সাইদে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে বাজান গো আমার জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে সিয়ারা হয়ে যাবে কয়লার মতো কালো ওই জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে আমার ভাইরা সিহারা হয়ে যাবে কয়লার মতো কালো জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে আল্লাহ আর কত আযাব দিবা আমাদেরকে একটু খাইতে দিবা না আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দেবে যাও আমার এই জাহান্নামী বান্দাদেরকে খাইতে দাও জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে যেই ফলের নাম হলো জাক্কুম ওই কাটাযুক্ত ফলটা যখন জাহান্নামীদের হাতে খাদ্য হিসেবে পরিবেশন করা হবে ওই ফলটা পাওয়া মাত্র জাহান্নামীরা খাবার মনে করে গলার ভিতরে দেবে গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাইরে বাজবে যত গলা নাড়াচাড়া করবে কাটাগুলো ফুটবে আর বলবে আরে জাহান্নামীরা ছটফট করবে আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে এই ফল খাইতে দিয়েছে কুতা মিটানোর জন্য না জাহান্নামী বান্দা শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য আমার ভাই ওই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরে যাবে না বাইরে বাজবে না জাহান্নামীরা তখন খেতে খেতে বলবে আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলা ভিতরেও যায় না বাহিরেও আসে না যন্ত্রণা সহ্য করতে পারি না মালিক হঠাৎ করে দুনিয়ার কথা মনে পড়ে যাবে গলায় কে ছাটকে গেলে পানি খেলে ভালো হয় ওরা তখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ পানি দাও আমার আল্লাহ তাআলা দেখে বলেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণা নিবারণ করতে পারেন কেমন পানি দেবেন ইল্লা হামিমা আগস্তাক ইল্লা হামিমা আগস্তাক আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন সূরা নাবার 25 নম্বর আয়াত আল্লাহ যারা আয়াত দিলেন ইল্লা হামিমা আগস্তাক এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করানো হবে যা পুষ ব্যতীত কিছুই নয় পুষছেন না আপনারা নওগার মানুষ ডেগের ভিতরে বড় বড় ফোড়া হয় ফাটায় দিলে কি বের হয় পুষ এক গ্লাস খাবেন 50,000 টাকা দেব কথা কয় না এক লাখ দিলে খাবেন কেউ শুনে ঘৃণা লাগতেছে সি সি হুজুর এগুলো কি খাওয়া যায় কথা তো আমার না কথা হলো আসমানের মালিক আল্লাহ তিনি বলতেছেন ইল্লা হামিমা ওয়াগাসাক সেদিন জাহান্নামীদেরকে এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই দুর্গন্ধওয়ালা ওই পুজওয়ালা ওই পানিটা যখন জাহান্নামী তৃষ্ণা মিটানোর জন্য পানি পান করবে তার নারী ভুঁড়ি গুলো গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে জোরে কর নাউজুবিল্লাহ এটা হলো জাহান্নামীদের খাবার জাক্কুম খাওয়াবে এই ধরনের পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানি খাওয়াবে দরিয়ে নামের একটা খাবার দেওয়া হবে যে খাবার না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে যেমন আপনারা অনেকে বিড়ি সিগারেট খান খান না খান নগায় বসে চলে বিড়ির দোকান বন্ধ হয়ে আছে নাকি কর ওগুলো আমাদের গাই বন্ধাই চলে এই বিড়ির প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় কথা কয় না সিগারেটের প্যাকেটে লেখা থাকে না ভাই কি কি লেখা থাকে এটা খালি খুদে মেটে তাই লেখা থাকে কি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি করে তাই না ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্ট্রোকের কারণ কথা কয় না কেন এই দুনিয়াতে এই প্যাকেটটা এমন একটা প্যাকেট এমন একটি খাবার যার প্যাকেটে বদনাম লেখা থাকে তারপরে খায় জম্মের খাওয়া এক কথা বলেন না আপনারা ওই পিড়ি সেখানে সে পরিমাণে খান ওই টাকা জমাইলে বউ বাচ্চার কাপড় হইতো কথা বলেন না
মাসে অন্তত বউ বাচ্চা কি হইতো কাপড় হয়ে যাইত এমন মানুষ আছে এমন মানুষ আছে বিড়ি সিগারেট কম পক্ষে মাসে 10 12000 টাকা খায় আছে না ভাই তো শুনেন এদিক খেয়াল করে আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই দরিয়া নামের যে খাবারটা দেওয়া হবে এটা না পুষ্টি যোগাবে না ক্ষুধা মিটাবে এটা খায় জাহান্নামীদের কোনো লাভ হবে এই যে জাহান্নামের শাস্তির কথাগুলো বলতেছি শুনে যে ব্যক্তির দেহে জাহান্নামের আগুন লাগবে কলিজাটা পুরো ছাই হয়ে যাবে আমার ভাইরা জাহান্নামী যখন এই পানিটা পান করবে চেহারাটা জ্বলসে যাবে জাহান্নামীর দেহের কুষ্ঠগুলো গলে গলে খসে খসে পড়বে সরে কোন নাউজুবিল্লাহ জাহান্নামের সর্বনিম্ন শাস্তি যাকে আল্লাহ দেবে এক জোড়া জাহান্নামের স্যান্ডেল খালি এক জোড়া জুতা পরে থাকবে ওই জুতা পরে থাকার কারণে পুরো দেহটা এমন হিট হবে এমন গরম হবে মাথার মগজগুলো টক পক করে গলে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে জোরে কর নাউজুবিল্লাহ এই কথাগুলো কেন বলতেছে মানুষ কি জাহান্নামে গেছে না এটা জাহান্নামীদের হবে যারা জাহান্নামে যাবে তাদের এই ধরনের আযাব দেবে আল্লাহ তাআলা অ্যাডভান্স আগেই জানিয়ে দিয়েছেন সাবধান করার জন্য সতর্ক করার জন্য যাতে আমরা এই আযাবের কথাগুলো শুনি এই জাহান্নামের যন্ত্রণার কথাগুলো শুনে নিজেদেরকে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচায় নিতে পারি কথাই বুঝলো না এই যে হুজুর এই বক্তৃতা করতেছে আরো হুজুরের বক্তৃতা করে এর পেছনে কারণ কি ভাই এই ঘটনা কিন্তু ঘটেনি ঘটবে কথা কয় না কিন্তু ঘটবে কাদের জন্য যারা অপরাধ করবে যারা গুনাহ করবে যারা অপরাধী বান্দা যারা এই দুনিয়া জমিনে পাপাচারে লিপ্ত হবে তাদের জন্য এই শাস্তি কিন্তু আমরা যদি পাপ করেও থাকি ক্ষমা পাওয়ার এখনো সুযোগ আছে না নাই যদি আমরা গুনাহ করে থাকি এখনো নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে আনার সুযোগ আছে না নাই এজন্য আসুন নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই মানুষদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে ওই মানুষগুলো জাহান্নামের যন্ত্রণা চিৎকার মারতে মারতে মালে ফেরেশতাকে ডাকবে 1000 পর 1000 বছর পর কত বছর পর 1000 বছর পর মালে ফেরেশতা জবাব দিয়ে বলবে চুপচাপ আযাব সহ্য করো কোনো কথা হবে না কি বলবে চুপচাপ আযাব সহ্য করো কোনো কথা হবে না এরপরে লোকজন চিন্তা করবে ফেরেশতাকে ডাকে লাভ নাই ডাইরেক্ট আল্লাহ ডাকি মানুষগুলো তখন জাহান্নাম থেকে আল্লাহ তাআলাকে ডাক দিবেন ডাকতে 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 1000 বছর পর আল্লাহ তাআলা জবাব দিয়ে বলবেন বান্দা কোনো কথা হবে না কোনো কথা হবে না আজকে তোদের কোনো কথা আমি আল্লাহ শুনবো না চুপচাপ শাস্তি সহ্য কর আল্লাহ যদি এই জবাব দেয় বাঁচার আর কোনো জায়গা আছে এই ঘটনার মুখোমুখি আমরা হতে চাই না আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না সাধারণ সূর্যের তাপ সহ্য হয় না আর যে জাহান্নামের আগুনকে আল্লাহ হাজার বছর জ্বালাইছেন ওই জাহান্নামের 1 সেকেন্ড থাকার মতো শক্তি আমাদের কারো নাই এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন জোরে বলেন আমিন আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না জাহান্নাম নিয়ে আলোচনা করলে দুই তিন ঘন্টা শেষ হবে না বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন আমি আপনাদেরকে বললাম সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন জানেন বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য জারিয়ে যেতেন ওই মরুভূমির পাখি গোলাপ খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরে টের পায় না বলেন আল্লাহু আকবার আর আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই একটা মশা যদি পড়ে হাতে এই হাতেই জাগানি আগে মশা মারে তারপরে নামাজ ধরে আসে না নাই পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাঙ্গা আর এক ঠ্যাঙ্গার উপর তুলে দেয় কয় খাবু খা কথা কয় না কেন এমন আসে না নাই আর সাহাবা ইকরামদের কাঁধে পাখি পড়ে আছে মাথায় পাখি পড়ে আছে তারা সলাতে এত বেশি গভীর মনোযোগ টেরো পাই না আল্লাহু আকবার বলে আমার ভাইয়েরা বিশ্বনবী জিহাদের ময়দানে রাত্রি বেলায় দুইজন সাহাবীকে পাহারাদার নিযুক্ত করে তাঁবুর ভিতরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন একজন সাহাবী ডেকে বলেন ভাই দুইজন খামাখা দাঁড়ায় থেকে কি লাভ আপনি বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দেবেন
দুইজন ডিউটিটা ভাগ করে নিলেন এবার একজন সাহাবী বিশ্রামে চলে গেলেন বিশ্বনবীর আরেকজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দেয় মনে মনে ভেবে নাই আমি দাঁড়িয়ে থেকে পাহারা দিয়ে লাভ কি এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন আর কাফেররা সুযোগ পাইয়া মনে করছে এটা মানুষ না গাছ এই কথা ভেবে টার্গেট করে একটা তীর নিক্ষেপ করেছেন ডান হাতের ভিতরে তীরটা ঢুকে গেছে আরেকটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে বিশ্বনবীর সাহাবীরা আমার ভাইরা সালাত আদায় করার পর নবীজির সাহাবী ডেকে বলেন ভাই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন কি হইছে বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে কিভাবে ঘটলো ডেকে বলে ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি তখন ভেবে নিলাম খামাকা দাঁড়ায় থেকে কি লাভ সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম আর কাফেরা এই সুযোগে আমাকে তীর নিক্ষেপ করেছে আজকে আমি নামাজের ভিতরে এমন মজা পাচ্ছিলাম এমন স্বাদ পাচ্ছিলাম আজকে যদি আমি রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম নামাজ পড়ে আমার কাছে এত ভালো লাগতেছিল তীর আইসা যদি আমার শুধুমাত্র শরীরে নয় কলিজাতে কলিজাতে লাগিয়া ওই তীর যদি আইসা আমার কলিজাটাকে ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত তারপরে আজকে আমি নামাজ ছাড়তাম না তাদের নামাজের কত গভীর মনোযোগটা কত গভীর চিন্তা করা যায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন বিবি মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদমুক্ত করলেন হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী গো আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদমুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল স্বামী গো আপনি কি কিছুই টের পান নাই হযরত তালহা ডেকে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহু আকবার আর আপনি আমি নামাজ পড়ি কাশিয়া বাড়ি মন চলে যায় রাজবাড়ি কথা কয় না নামাজ পড়ে কাশিয়া বাড়ি মন চলে যায় নওগাঁ শহরে আছে না নাই নামাজ পরে কাশিয়াবাড়ি মন চলে যায় ভারতের বর্ডারে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন স্থির থাকে না আমাদের মন বড় অস্থির কথা কোন না বুঝেন নাই কথা আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই মাঝে মাঝে দুনিয়া বিয়ার তো কথা নামাজের ভিতরেই মনে হয় দুই রাকাত চলতেছে না তিন রাকাত চলতেছে ভুলে যায় নামাজের ভিতরে দুনিয়া বি এত চিন্তা ভাবনা মাঝে মাঝে মনে হয় সিজদা দুইটা দিলাম না তিনটা দিলাম ভুলে যায় আছে না নাই একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু মুসল্লি এমন আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না কয় সেকেন্ড মাত্র 8 সেকেন্ড মানে 8 সেকেন্ড পরে মনের ভিতরে সমস্যা সৃষ্টি হয় কথা বোঝেন নাই না আমরা এদিক খেয়াল করেন আমরা যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাই আমাদের মন খালি ছটফট করে দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয় এই জন্য আমি আফসোস করে অনেক জায়গায় যাই বলি গোলাম রব্বানি কইলি তো দোষ নাকি বলবো বলবো আমাদের পাগল মন জোরে বলেন কি মন আরো জোরে বলেন কি মন পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ লম্বা চুল কাটিয়াই আবার মাথায় লাগাই ক্যাপ আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে জিনসের পেন সাত পরিয়া রাস্তা হাইটা যায় পুলানা মাইয়া ওইটা সেনা বড় দাই আছে না নাই কপালে এদিক খেয়াল করেন কানে পড়ছে দুল কপালে পড়ছে টিপ কাছে যদি যা বলেন বিলকে চাপা কয় না আমি আবু আসেন বুখারী শরীফের স্পষ্ট হাদিস আল্লাহ রসুল বলেছেন
কোনো পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোনো নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে কথা বলেন ঠিক কি না ভালো করে বুঝবেন এ দেশে পোশাকের এত স্বাধীনতা আছে এরপরে ঢাকা শহরে কিছু মা বোনের আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই যুবক মনে নাই তোদের